হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, মাটন কারি। মাটন কে না খেতে ভালোবাসে, সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার জন্য দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি আদার, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আমি 500 গ্রাম মাটন রান্না করব, সেই হিসেবেই কিন্তু মশলাটা ইউজ করছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তো এদিকে মশলাটা পেস্ট করে নেব, মানে আদা, রসুন ও কাঁচা লঙ্কা আমি একসাথে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বেটেও নিতে পারেন, পেস্ট করেও নিতে পারেন। এদিকে 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, আমি অল্প একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মোটামুটি ওই 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব, হাতে সময় আছে সেই জন্য। আর এদিকে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হলে আলুগুলো লাল করে ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়েছি, হলুদ দিলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে লাল লাল। আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে ভেতরে একটু চাই। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে তেলটা অবশ্য গরম করে নিয়েছি, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটেছি। পেঁয়াজ ভাজা হলে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা হাই করে নিয়েছি। মোটামুটি 5 মিনিট আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, হাই মিডিয়াম লো ফ্লেম করে। এতে করে মাটনটা একটু সিদ্ধ হয়ে যায় অল্প একটু। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। মোটামুটি আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এবার ওই পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমি আধা ঘন্টা কিন্তু মাটনটা কষাবো হাই মিডিয়াম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে। কষাতে কষাতেই কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ দিয়ে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেই বুঝেই হলুদ কিন্তু দিতে হবে। তো আমার একদম সামান্য অল্প একটু হলুদ লেগেছে, ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে আরও একটু সামান্য জল দিলাম, দিয়ে মোটামুটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের। এটা জাস্ট কালার করার জন্য, আপনারা চাইলেও স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কালারটা খুব সুন্দর হবে। আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এসেছি, এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি, নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরকম লো মিডিয়াম হাই ফ্লেম করে করে কিন্তু মাংসটা মোটামুটি আধা ঘন্টা ধরে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে কি হয়, মাংসটা অনেকটা সিদ্ধ হতে হেল্প হয়ে যায়। কষানো প্রায় পারফেক্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা হাই রেখেছি, যখন ঢাকনা দিয়ে রাখবো তখন লো অবস্থায় রাখবো। আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে ঢাকা দিয়ে দিয়েই কষাতে হবে। আরও মোটামুটি 5 মিনিট লো ফ্লেমে, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পরে ফিরে এসেছি। যখন ঢাকা দিয়ে রাখবেন তখন চাইবেন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে, যদি পাশে থাকেন তাহলে হাই ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি ঢাকনা খুলে ঢাকা দিয়ে নেড়ে কষিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট ধরে মাংসটা কষিয়েছি, এবার আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু পুরো প্রেশার কুকারেও বানাতে পারেন, বাট আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য কড়াইতে করলাম। বেশিরভাগ সময়ই কিন্তু আমি প্রেশার কুকারে নর্মালি রান্না করে নিই। ওই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে মোটামুটি একটু লো ফ্লেমে রাখবো যতক্ষণ না সিটি মারছে। তো আমি 3টে সিটি দিয়েছি, তারপরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ কষাতে কষাতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছিল। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা তেমন একটা ইউজ করিনি। ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আলুগুলো দিয়ে যদি সিটি মারতাম, আবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে পুরো ঘেঁটে যেত, যেহেতু চন্দ্রমুখী আলু।
তো আলু দেওয়ার পরে একটা সিটি মেরেছিলাম, তারপরে একটু পরিবেশন করে দেখালাম, দেখুন কত সুন্দর কালার আসছে। যারা মাংস মানে মাটন যারা গন্ধের জন্য খেতে চায় না, তারা যদি এইভাবে বানিয়ে বাড়িতে খায় তাহলে কিন্তু তারা অবশ্যই খাবে। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল। এখন ওই দুটো মতো বাজে আমরা সবাই খাচ্ছি। আমি যেহেতু মাটন খাই না তার জন্য আমি শুক্তো আর মাছ নিয়েছি, ওরা শুক্তো আর মাটন দিয়ে খাচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।